কোন ফুলে ভগবানের পূজা হয় না? দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে আমি সৌরভ সোহাগ, আমার সাথে রয়েছেন একজন ভাইয়া, জানবো তার পরিচয়, তারপর ছড়িয়ে দেবো আজকে দাদা। সালাম আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি, ওয়ালাইকুম সালাম। আপনার নাম? রাকিব। রাকিব, কি করছেন? এই পড়াশোনা করতেছি। দৈনিক নতুন সময়ে আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, দাদা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনের জন্য। ওই অনুষ্ঠানকে দেখা হয় আমার না? আজকে যেহেতু গুগলের টিম এই বসুন্ধরা সিটি মার্কেটে আছে, আপনি কি দাদাতে অংশগ্রহণ করবেন? আপনার সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, এবং এই 5 সেকেন্ডে আমাকে সঠিক উত্তর দিতে পারলে আমি আপনাকে পুরস্কার বুঝিয়ে দেবো। ওকে, কোন ফুলে ভগবানের পূজা হয় না? কোন ফুলে ভগবানের পূজা হয় না? 1, 2, 3, 4, 5, 0। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, এই ধাঁধার সঠিক উত্তরদাতাকে খুঁজে বের করবো। আমার সাথে রয়েছেন তিনজন আপু, জানবো তাদের পরিচয়, তারপর ছেড়ে দেবো আজকে দাদা। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনার নাম? আফিফা। কি করছেন? আমি স্ট্রেস স্ট্রে পড়তেছি। স্টুডেন্ট। আপনার নাম? আমি শিরিন আক্তার। কি করছেন? হাউসওয়াইফ। হাউসওয়াইফ। আপনার নাম? দৈনিক নতুন সময়ে আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনের জন্য, ভালো লাগার জন্য। এই অনুষ্ঠানকে দেখা হয়েছে? দেখি মাঝে মাঝে। কেমন লাগে? জি ভালো। আপনি দেখেছেন? হ্যাঁ দেখি। কেমন লাগে? হ্যাঁ খুব ইন্টারেস্ট, ভালোই লাগে। ভালো। যেহেতু আজকে এই বসুন্ধরা সিটিতে আমাদের এই গুগলি টিম আছে, আপনারা কি অংশগ্রহণ করবেন দাদাতে? হ্যাঁ করতে পারি। তিনজনের ভিতরে যিনি আগে সঠিক উত্তর দিবেন তাকে আমি অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট পৌঁছে দিব। ওকে, কোন ফুলে ভগবানের পূজা হয় না? কোন ফুলে ভগবানের পূজা হয় না? 1, 2, 3, 4, 5, 0। আপনি বলেছেন বিউটিফুল। বিউটিফুল কিভাবে আমাকে একটু বিশ্লেষণ করুন। বিউটি তো কোনো ফুল নয়, সেই জন্য সৌন্দর্য। সেটা দিয়ে কোনো ভগবানের পূজা হয় না? না না না। আমার মা যে বলেছে যে বিউটিফুল, বিউটিফুলের মানে কোনো ফুল বলে কোনো শব্দ নাই, এই ফুলে ভগবানের কোনো পূজা হয় না, আপনি কি একমত? জি একমত। আপনি বলেছেন হাউসফুল, হাউসফুল কিন্তু বিউটিফুলি কারেক্ট হয় বেশি। হ্যাঁ অবশ্যই মাটটাই নেন। মা বলেছে বিউটিফুল, মেয়ে বলেছে হাউসফুল, কিন্তু মা মেয়ে মাকেই সাই দিয়েছে, তাই আমরা মার হাতেই পৌঁছে দিচ্ছি অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আজকে সেই আকর্ষণীয় গিফট আপনার জন্য, অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে গিফট। এতদিন প্রোগ্রাম দেখেছেন, আজকে বিজয় হয়েছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, আমি ভাবতে পারি নাই যে আমি মানে ইউকট জয়েন করতে পারবো, মানে এইটাই।